চরম বিত্তীয় সংকটত অসম সাহিত্য সভা, মাহ মাহ ধরে দরমহা নাই সভার কর্মচারী, অর্থর অভাবত জহি খহি গৈছে লক্ষ্মীরাম বৰুৱা সদন, নির্লিপ্ত সাহিত্য সভার নেতৃত্ব, বিতর্কই যেন কোনোদিন লগ নেড়িব অসম সাহিত্য সভাক, পুনের বিত্তীয় সংকটত পৰিছে অসম সাহিত্য সভা, ধনের অভাবত বিগত পাঁচ মাস ধরে দরমহা পোৱা নাই দশটা কার্যালয়ের প্রায় ৪০গৰাকী কর্মচারিয়ে। কেবল দরমহাই নহয়, বিত্তীয় সংকটের বাবে এতিয়া জহি খহি গৈছে সংগীতাচার্য লক্ষ্মীরাম বৰুৱা সদন, মেরামতির অভাবত বিগত দুবছর ধরে বন্ধ হয়ে আছে বৃহৎ প্রেক্ষাগৃহটো। মই বর্তমান উপস্থিত আছো অসম সাহিত্য বা গুৱাহাটীস্থ যি কার্যালয়, আর সেই কার্যালয়ের চৌহদত উপস্থিত আছো। আর মই প্রথমেই দেখুৱাই লব খুজিছো এই কার্যালয়ত থকা এটা ঐতিহাসিক এটা প্রেক্ষাগৃহ, নাম লক্ষ্মীরাম বৰুৱা সদন। আর এই সদনটো মেরামতির অভাবত যোৱা দুই তিনি বছর ধরে বন্ধ হয়ে থাকবলগা হয়েছে, যার কারণে এক বৃহৎ লোকসানের মুখামুখি হবলগা হয়েছে অসম সাহিত্য সভা। অথচ এই প্রেক্ষাগৃহটো ভাড়াত দিয়ার বাবে প্রতিদিনে ৫,০০০ টাকাকৈ লাভ করে আছিল অসম সাহিত্য সভায়, কিন্তু প্রেক্ষাগৃহর মঞ্চ ভাঙি পড়াত এতিয়া সম্পূর্ণ বন্ধ প্রেক্ষাগৃহটো। উল্লেখ্য যে প্রতি বছরে রাজ্য সরকারে কর্মচারীর দরমহা আন্তঃগাঁথনিকে ধরে বিভিন্ন কাম কাজের বাবে অসম সাহিত্য সভাক দিয়ে ১৪৫ লাখ টাকা, কিন্তু এইবার রাজ্য সরকারে সাহিত্য সভাক দিছে মাত্র ৪৫ লাখ টাকা, যার বাবে এতিয়া বিত্তীয় সংকটত পৰিছে অসম সাহিত্য সভা। অবশ্যে পূর্বেও প্রায় ছমাস ধরে দরমহার পর বঞ্চিত হয়ে আছিল সভার এই সকল কর্মচারী। ভিডিও জার্নেলিস্ট দীপজ্যোতি কাকতির সহযোগত বশিষ্ঠদেব ফুকনের রিপোর্ট, এনকে টিভি।